অসুস্থতায় আস্থার নাম চিকিৎসক। MBBS রা যদি সার্জারি করতে পারে, আমরা MBBS AS কেন করতে পারব না? কিন্তু সেই চিকিৎসক নিয়ে যখন প্রশ্ন ওঠে, তখন দেখা দেয় সন্দেহ আর অবিশ্বাস, দেখা দেয় আস্থাহীনতা। যে অনলাইন সিস্টেমটা হচ্ছে আমাদের হাইকোর্ট থেকে রেজুলেশন দিয়েছে। আপনারা ভুয়া ডাক্তার কি বলবেন? আমরা অটেই মোটেই ভুয়া না। এখন তো অনেক সময় আমরা মনে করি যে আমাদের নামের পাশে এখন আমরা ডাক্তার লিখবো না। ডাক্তার হয়েও ডাক্তার পরিচয় দিতে এমন আক্ষেপ আর আস্থাহীনতা নিয়ে আমাদের এবারের অনুসন্ধান। ২০০৭ সালে হঠাৎ করে আমার পেটে ব্যথা অনুভূত হয়। তাৎক্ষণিক আমি চিকিৎসকের শরণাপন্ন হই। চিকিৎসক আমাকে দেখার পরে অনেক পরীক্ষা নিরীক্ষা করে, পরীক্ষা নিরীক্ষা করার পরে সিদ্ধান্ত দেন আপনার অ্যাপেন্ডিক্স হয়েছে এবং অস্ত্রোপচার করা লাগবে। আমি ওই দিনই ক্লিনিকে ভর্তি হই এবং চিকিৎসক আমাকে অস্ত্রোপচার করে। তারপর থেকে কিন্তু আমি সুস্থ। রাশেদুজ্জামান, চ্যানেল ২৪ মেহেরপুর জেলা প্রতিনিধি। অপারেশনের পর সম্পূর্ণ সুস্থ, তাকে আবারও রোগী সাজিয়ে MBBS ডাক্তার পরিচয়ধারী এক চিকিৎসকের কাছে টিম সার্চলাইট। চলছে রোগের চুলচেরা বিশ্লেষণ, আল্ট্রাসোনোগ্রাম শেষে ফলাফল জানানো হলো সাজানো রোগী রাশেদকে। আল্ট্রাসাউন্ড রিপোর্টে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ আছে। এটা আমি একটু বিস্মিত হয়েছে, কারণ ১০ বছর আগে কিন্তু আমি অ্যাপেন্ডিক্সের অপারেশন অলরেডি করে ফেলেছি। সুস্থ রাশেদকে অসুস্থ বানানো কথিত MBBS ডাক্তার সাইফুল আলম সরকার কি তাহলে ভুয়া নাকি ভুল চিকিৎসা দিলেন? MBBS-টা একটা, এটা হচ্ছে সমমান কোর্স, এটা হচ্ছে ব্যাচেলর অফ মেডিসিন, ব্যাচেলর অফ সার্জারি। হ্যাঁ, কিন্তু আপনারা তো সার্জারি করেন না, করেন? হ্যাঁ করি, আমরা সিজার করি, হিস্টেক্টমি, গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স মেটোরি। কথাই তো মনে হচ্ছে বেশ অভিজ্ঞ ডাক্তার, তারপরও একটু বাজিয়ে দেখা দরকার। এটা হচ্ছে মূলত অ্যালোপ্যাথিক নহে, ইন্ডিকেটেড মেডিসিন, আমরা ইন্ডিকেটেড চিকিৎসক, যেটা হচ্ছে অ্যালোপ্যাথিকের সাথে ইউনানি, হার্বাল, হোমিওপ্যাথি এবং বায়োকেমিক মেডিসিন পড়তে হয়। এ তো দেখি সব জানতা, মানে সব ধরনের চিকিৎসা পদ্ধতিই তার জানা। যিনি একজন দুজন নয় অপারেশন করেছেন ১.৫ শতাধিক রোগীর, যে চিকিৎসা নিয়ে এখন প্রশ্ন উঠতেই পারে। তবে প্রশ্নের সমাধানটা বাইরে বেরোতেই পাওয়া গেল। ডাক্তারি পরিচয়ধারী সাইফুলকে ছেড়ে আমরা আরেকজন চিকিৎসকের কাছে যাব। মেহেরপুরে রামঝুপি এলাকা, গ্রামের অসহায় দরিদ্র রোগীদের নির্ভরতার প্রতীক দি রুরাল নার্সিংহোম নামে এই চিকিৎসা কেন্দ্র। আমার মনে মনে ভাবলাম তাহলে এখানকার মানুষ চিকিৎসা বঞ্চিত হচ্ছে, যেহেতু ডাক্তারের ধর্ম তো সেবা করা। এখন আমি তখন সিদ্ধান্ত নেই যে এখানে প্রতিষ্ঠান করা যায় কিনা। মফস্বলের এই নার্সিংহোমের একমাত্র চিকিৎসক MBBS ডাক্তার MA হান্নান, যিনি রোগীদের শেষ ভরসা। আমঝুপি এলাকায় বিকল্প কোনো চিকিৎসক না থাকায় এখানকার মানুষের কাছে আস্থা এবং নির্ভরতার আরেক নাম ডাক্তার MA হান্নান। ফলে তরুণ যুবক থেকে শুরু করে সব বয়সী রোগী ভিড় করেন তার কাছে। কারণ আমরা জানি যে MBBS ডাক্তার আমাদের এলাকার লোক, গ্রামের লোক, পাড়ার লোক সবাই আসে চিকিৎসা নিতে এখানে। আস্থা আর বিশ্বাস নিয়ে সহজ সরল রোগীরা এই চিকিৎসকের কাছে ছুটে গেলেও তিনি কি প্রকৃত MBBS ডাক্তার? তথ্য রয়েছে, অনুমোদনহীন একটি প্রতিষ্ঠান থেকে লাইসেন্স নিয়েছেন ডাক্তার MA হান্নান। ভুয়া মানে তার কোনো পেপার্স না থাকলেই তারে বলা হয় ভুয়া, নাকি? ভুয়ার মিনিংস তো এটাই যে ভুয়া মানে পেপার্স, আমি যে বিষয়ে করতেছি সেই বিষয়ে কোনো পেপার্স না থাকলে তাকেই ভুয়া বলা হয়। তাই এখন আপনি আমার পেপার্স আগে দেখেন, পেপার্স আছে কি না। প্রশ্ন হচ্ছে, যে প্রতিষ্ঠানের ভিত্তিই নেই সেই প্রতিষ্ঠানের কাগজ সঠিক হয় কিভাবে? আমি তো চাব যে MBBS ডিগ্রিটা আমার অর্জন হয়ে যাচ্ছে। এখন যেহেতু তারা দিচ্ছে, সেটা কিভাবে দিচ্ছে তার তাদের ব্যাপার, আমার ব্যাপার তো দেখার ব্যাপার নেই। আমি ডিগ্রিটা দরকার, ডিগ্রিটা নিচ্ছি।
চিকিৎসকদের লাইসেন্সদের একমাত্র প্রতিষ্ঠান বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিএমডিসি। অনুসন্ধান বলছে এই প্রতিষ্ঠানের আদলে তৈরি করা হয়েছে ভুয়া একটি প্রতিষ্ঠান, নাম দেওয়া হয়েছে বিসিএমডিসি, দেদার্সে দেওয়া হচ্ছে চিকিৎসার লাইসেন্স। অথচ সাধারণ রোগীরা কী করে বুঝবেন কে প্রকৃত চিকিৎসক এবং কে ভুয়া? একজন ভুয়ার সাথে যদি আমার তুলনা করা হয় তাহলে তো সেক্ষেত্রে আমার মূল্যটা থাকলো না। ডাক্তার এ কে এম ফয়সাল কবির মেডিকেল শিক্ষা শেষ করে চিকিৎসা পেশায় মনোনিবেশ করেছেন। সরকারি হাসপাতালের তরুণ এই চিকিৎসকের মনে একটি ক্ষোভ রয়েছে। এখন তো অনেক সময় আমরা মনে করি যে আমাদের নামের পাশে এখন আমরা আর ডাক্তার লিখব না। এরকম অনেক ভুয়া ডাক্তার আছেন যারা কোনো সময় পড়াশোনাই করেন নাই বা কোনো সময় ন্যূনতম কিছু পড়াশোনা করে মানে নামের পাশে MBBS লিখছেন বা লিখছেন, এটা অত্যন্ত দুঃখজনক একটা বিষয়। ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, MBBS ডিমেড, এটা কোনটা? ওই ডিপ্লোমা। কিভাবে MBBS ডিগ্রি দেয়া হচ্ছে? প্রিমিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি নামে কোনো সরকারের কোনো অনুমোদন নেই। MBBS সনদে উল্লেখিত কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানের কি অবস্থা দেখাবো একটা বিরতির পর। এখানে কোনো ট্রেনিং এর ফ্যাসিলিটি আছে? কোনো ট্রেনিং ফ্যাসিলিটি নেই। শফিকুল ইসলাম চাকরি করেন সমাজসেবা অধিদপ্তরের শিশু বিভাগের কম্পাউন্ডার হিসাবে, তবে নিজের পেশাগত পরিচয়টা দেন MBBS ডাক্তার হিসাবে। এসএসসি শেষ করলেন 83-তে? আর ডিপ্লোমা কবে করলেন? ডিপ্লোমা করলাম 86-87, 2 বছর। MBBS করলাম হলো এটা ইয়ার অর্ডিনারি মেডিসিন। তো এটা কত সালে? এটা হলো 2001-এ ভর্তি, 2006-এ পাস। অথচ কতটা মাথার ঘাম পায়ে ফেললে MBBS ডিগ্রি অর্জিত হয় সেটি জানান দিলেন ফয়সাল কবির। একটা মেডিকেল কলেজের আন্ডারে উনি পড়াশোনা করছেন, পড়াশোনা হচ্ছে 5 বছর, এর মধ্যে 3 বছর তিনটা বিভিন্ন পরীক্ষা থাকে। এখন বর্তমানে 4টা পরীক্ষা হয়েছে, 4টা প্রফেশনাল পরীক্ষা। এই পরীক্ষাগুলো শেষ করার পরবর্তীতে যখন ফাইনাল পরীক্ষা হয়ে যাবে 5 বছরের শেষে, ওই সময় উনি MBBS সার্টিফিকেটটা পাবেন ইউনিভার্সিটি থেকে। সর্বোচ্চ মেধা খাটিয়েও যেখানে চিকিৎসক হওয়া কষ্টসাধ্য সেখানে শফিকুল ইসলাম সরকারি চাকরি করেও অর্জন করেছেন MBBS ডিগ্রি। এ যেন আকাশের চাঁদ হাতে পাওয়া। এখানে কোথায় রোগী দেখতেন? নিজস্ব চেম্বার আপনার? এখন বসেন? কিন্তু আপনি একটা ইন্টারভিউ 2 মিনিটের দেন আপনি। এটা দিলে বলে আমার ডিপার্টমেন্ট চাকরি থাকবে না। শফিকুল নিজেকে আড়াল করার চেষ্টা চালালেও আমরা হাল ছাড়তে রাজি নই। মানিকগঞ্জ সদরের বেউতা এলাকায় শফিকুল নিজেই চেম্বার খুলে বসেছেন, কথা না বললেও বাইরে আসতেই বেরিয়ে পড়ল আসল সত্য। দরজা, গ্লাস, এটা কি? এটা তো লেখা আপনার সাইনবোর্ড না? এখানে টোটাল কয়টা ডিগ্রি লিখছেন আপনি? দেখে দেখি পুরোটা দেখি না, দাঁড়ান আমি দেখছি। তো ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, MBBS ডিমেড, এটা কোনটা? ওই ডিপ্লোমা। ডিপ্লোমা? আর এটা DCU? এটা আল্ট্রাসোনোগ্রাম। আল্ট্রাসোনোগ্রাম আপনি করতেন? একজন শফিকুল ইসলাম, দ্বিতীয় জন MA হান্নান এবং তৃতীয় জন সাইফুল আলম সরকার। তিনজনই MBBS করেছেন পিচ ব্লেন্ড ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি থেকে, যেটি একসময় ছিল প্রিমিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, যার মূল কার্যালয় ভারতের কলকাতায়। সনদপত্রে দেওয়ার ঠিকানা ধরে সেখানেও খোঁজ নেয় টিম সার্চলাইট। এখানে কোনো ট্রেনিং এর ফ্যাসিলিটি আছে? কোনো ট্রেনিং ফ্যাসিলিটি নেই। কলকাতার এই বন্ধ ঘরের আড়ালেই বাংলাদেশের হাজার হাজার ডাক্তার তৈরির অভিযোগ। বলা হচ্ছে এই বন্ধ ঘরের আড়ালেই রয়েছে অত্যাধুনিক ট্রেনিং ফ্যাসিলিটি, দেয়া হচ্ছে ডাক্তারি সনদ,
কিন্তু আমরা বাস্তবে কলকাতার এসে এই যে ভবন 97/6B সেখানে দেখা গেল বাস্তবে এই চিত্র, যেখানে দেখা যাচ্ছে একটা বন্ধ তালামারা ঘর, এবং বাসিন্দারা জানাচ্ছে এই ঘর তখনই খোলা হয় যখন কোনো ক্যান্ডিডেট এখানে এসে তাদের ফোন করে যোগাযোগ করে, এবং বন্ধ ঘটার হলে কী হয় তারা বলতে পারছে না। কথিত এই শিক্ষা প্রতিষ্ঠানের বৈধতা নিয়ে কথা হয় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃপক্ষের সাথে। পিস ব্র্যান্ড ইউনিভার্সিটি এবং প্রিমিয়ার ইউনিভার্সিটি টেকনোলজি নামে কোনো সরকারের কোনো অনুমোদন নেই কোনো ইউনিভার্সিটির। আমরা শুনেছি যে তারা পিএইচডি ডিগ্রিও সেখানে তারা বিক্রি করছে, যেটার কোনো আইনগত কোনো ভিত্তি নাই, এবং বাংলাদেশ সরকারের বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোনো ধরনের কোনো সংস্রব বা কোনো সংশ্লেষ নেই। বিশ্ববিদ্যালয় নাম দিলেও প্রতিষ্ঠানটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে চলছে জয়েন্ট স্টক কোম্পানির অনুমোদনে, যেটি নিয়ে কথা বলেছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথেও। ডাক্তারদের লাইসেন্স বা রেজিস্ট্রেশন দিতে পারে এই প্রতিষ্ঠান থেকে, এরকম কোনো অনুমোদন আছে? না, এই পরিদপ্তর থেকে এই ধরনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। তারা যদি ডাক্তার হিসেবে কোনো ব্যক্তিকে বা ইকে তাদের ইয়ে দিতে হয়, সার্টিফিকেট দিতে হয়, সেটা যথাযথ সরকারের অন্য প্রতিষ্ঠান আছে ওখান থেকে অনুমোদন নিয়ে তারা দিতে পারে। আর বিএমএ সভাপতি তো এমন অনুমোদন নিয়ে প্রশ্ন তুলতে পেছপা হন নি। এরা জয়েন্ট এক্সচেঞ্জের সাথে আমাদের ডাক্তারদের কি সম্পর্ক? আমরা ডাক্তাররা কাজ করব আমাদের বিএমডিসির মাধ্যমে, এই তো ওই সংগঠনে এই কাজ করবে, এটা তো কোনো হতেই পারে না। তারা কি রেজিস্ট্রেশন দিতে পারে তাদের ব্যাপার, কিন্তু বিএমডিসিতে এগুলো অন করে না, আমরা বিএমএ এটা অন করি না। সরকারও উচিত হবে এটা অন না করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব আরও সোচ্চার হয়ে তারা এটা একটা সিদ্ধান্ত দিবে। আমরা যেখান থেকেই হোক একটা সার্টিফিকেট ধারিত, কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় এমবিবিএস কোর্স চালাতে পারবে না। অনুমোদিত হোক আর না হোক, চিকিৎসা সেবার নামে কি হচ্ছে বিরতির পর সেটি নিয়ে হাজির হব। উত্তরার 9 নম্বর সেক্টর, বহুতল বাড়িতে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিশাল সাইনবোর্ড। বিশ্ববিদ্যালয় হলেও ভেতরটাই শুনশান নীরবতা, শিক্ষার্থীহীন ক্যাম্পাসে একজনকে পাওয়া গেল। ছাড়া আর কেউ আছেন একাডেমিক বা প্রশাসনিক? স্যারই আপনার নাম্বার আছে, ওনার সাথে আপনি কন্ট্যাক্ট করে দেন, মেইন উনি সব কিছু পরিচালনা করেন। বাইরে যারা চিকিৎসা দিচ্ছেন কিংবা চিকিৎসার সাথে জড়িত বা পড়াচ্ছেন, তারা সবাই অবৈধ এবং তারা ভুয়া ডাক্তার। তা তো বলবে, তো বল, তারা তো সরকার সংস্থা, তো বড়লোক মানুষ, তারা ওই আইনটা তো আইন পাস করছে, তারা বলবে আমরা আইনের বিরুদ্ধে গেছি। তারা যেটা বলতেছে আরো যে প্রিমিয়ার ইউনিভার্সিটি অফ টেকনোলজি, ওরা তো বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদনই করেনি, অ্যাপ্রুভালও নেয়নি। আমরা তো ইউনিভার্সিটি অ্যাক্টে চালাই না, আমরা চালাই সোসাইটি অ্যাক্টে। কথিত বিশ্ববিদ্যালয়ের ভিসি এম এন হক মোবাইল ফোনে কয়েক দফা কথা বলেও শেষ পর্যন্ত সামনে আসেননি। আমি অ্যাজ ইউজুয়াল আমি বললাম শোনো শোনো আপা। তার হয়ে কথা বলেছেন বাংলাদেশ কম্বাইন্ড মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল বিসিএমডিসির রেজিস্ট্রার গিয়াসউদ্দিন ভূঁইয়া। বিএমডিসির ভাষায় আপনারা ভুয়া ডাক্তার কি বলবেন? আমরা অটেই মোটেই ভুয়া না, আপনি তারা প্রমাণ দেখো আমরা কার সার্টিফিকেট জাল করছি। রেজিস্ট্রার হলেও অফিসে যেতে রাজি হননি, দেখা করলেন কমলাপুর রেলওয়ে স্টেশনের একটি হোটেলে। পিচ প্লেন ইউনিভার্সিটি যাদের কাছ থেকে সার্টিফিকেটটা সরবরাহ করেছে ইন্ডিয়া থেকে, আমরা সেটার ব্যাপারও খোঁজ নিয়েছি। ওই ইউনিভার্সিটির তো অস্তিত্ব ইন্ডিয়ায় খুব ভালো নেই। ওই ইন্ডিয়ার অস্তিত্ব খুব ভালো নেই, এটা ইন্ডিয়ার ব্যাপার। ওই বিশ্ববিদ্যালয়কে একটা কি মুরগির খোয়ার, ওই বিশ্ববিদ্যালয় কি একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো বিশাল 100 একর সম্পত্তির উপর আছে, এইটা কিন্তু আমি ছাত্র হিসাবে জানার কথা না। কিন্তু প্রশ্নটা হয়েছে আমরা যেখান থেকেই হোক একটা সার্টিফিকেট ধারিত। সনদ নিয়ে নয়, প্রশ্ন ছিল সনদের বৈধতা নিয়ে। ভুয়া হিসেবে আমাকে ট্রিট করতে হলে সেটা ট্রিট করবে কে? বাংলাদেশের সর্বোচ্চ আদালত, যে হাইকোর্টের, যে হাইকোর্ট পার্লামেন্টের প্যারালাল অথরিটি বা ক্ষমতা রাখে। আইনের ফাঁক চিনিয়ে দিলেন গিয়াসউদ্দিন, যিনি সবশেষে চিকিৎসক হবার স্বপ্নের গল্পটাও শোনালেন। আমার ছাত্র জীবনে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, কোনো না কারণে হইতে পারে নাই। পরবর্তীতে দেখলাম যখন একটা সুযোগ সামনে আসলো, তার ইউটিলাইজ করে কীভাবে এটাকে সদ্ব্যবহার করা যাইতে পারে, এই ইচ্ছা থেকেই আমরা এই MBBS কোর্সে ভর্তি হই।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ থেকে 1989-90 সেশনে পাশ করে গিয়াসউদ্দিন তিন বছর পর আবারও ভুয়া MBBS ডিগ্রি নিয়ে চিকিৎসা সেবার একমাত্র লাইসেন্সদাতা প্রতিষ্ঠান BMDC-র নিয়মকানুন মানতে নারাজ। তবে এমন চিকিৎসকদের ভয়াবহ বলে মনে করেন BMDC-র সভাপতি। কোনো প্রাইভেট বিশ্ববিদ্যালয় MBBS কোর্স চালাতে পারবে না, অর্থাৎ ওইটাই তো প্রথমেই হয়ে গেল অবৈধ। বাংলাদেশের মানুষের চিকিৎসায় একটা শুধু ভয়ানক অবস্থার সৃষ্টি না, এটা যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতির সম্মুখীন হবে এবং আমি মনে করি এটা দেশের আইনের একটা বড় ধরনের লঙ্ঘন। রোগীদের জন্য তার এমন বক্তব্য সতর্কবার্তাও বলা যায়, তাই সময় থাকতেই ব্যবস্থা নেওয়া দরকার বলেও মনে করেন তিনি। যারা অবৈধভাবে ডাক্তার তৈরি করছে বা স্বাস্থ্যসেবার নামে যে জিনিসটা দিচ্ছে, এটা ইমিডিয়েটলি সমূলে উৎপাটন হওয়া দরকার। প্রশাসন কি পদক্ষেপ নেবেন সেটাই এখন দেখার বিষয়। এতদিন পড়াশোনা করে আমরা MBBS পাশ করছি, তারপরে আমরা হচ্ছে চিকিৎসা সেবা দিচ্ছি, আর এখানে অনেকে হচ্ছে যে তার মানে কোনো প্রাতিষ্ঠানিক কতটুকু যোগ্যতা আছে সেটা নিয়ে আমরা সন্ধান। এরকম লোকজন যদি মানে ডাক্তার লিখে বা নামের পাশে MBBS লিখে ইয়া হোক যেটাই হোক, সেক্ষেত্রে আমাদের তো আমরা খুবই মানে হতাশাগ্রস্ত হয়ে যাই। দেখুন, তবে চিকিৎসা সেবাকে পেশা হিসেবে বেছে নেওয়া ফয়সাল কবিরের ডাক্তার হয়েও ডাক্তার পরিচয় দেওয়ার আক্ষেপ ঘুচবে কি? পরিসংখ্যান বলছে সারা দেশে অল্টারনেটিভ সিস্টেমের MBBS ডাক্তারের সংখ্যা প্রায় 10,000, যারা আইনে বাধা উপেক্ষা করে রোগী দেখছেন, ফলে সেবার নামে ভুয়া MBBS ডাক্তারদের অপচিকিৎসা থেমে নেই। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে, জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।